ভাই একটু রাখেন, এটা একটু রাখেন, একটু খোঁজ দিব, একটু জায়গা প্লিজ খালি করে দেন, জায়গা খালি আর সবাই একটু পিছনে চলে যান, একটু জায়গা ছেড়ে দেন, পিছনে চলে যান, পিছনে যান, পিছনে ভাই ভাই এইভাবে সামনে কেন ভাই, এত সামনে হবে ভাই, পিছনে যান, সামনে কেন আরে বাবা রে, এখানে কেউ আসবে না, যাবে না, বসে যান না সবাই, এই ক্যামেরা গুলো পিছিয়ে যান, বড় ক্যামেরা পিছিয়ে যান, মোবাইল গুলো বসে বসেন, হাতটা ভাই ভাই হাতটা সানি ভাইয়া বের হবে কোন দিক দিয়ে? বাংলা চলচ্চিত্রের কিং খান সুপারস্টার শাকিব খান, শাকিব খান এই মুহূর্তে প্রবেশ করেছেন, অর্থাৎ একটি এই একটি ঠিক রোমেক্স নামক একটি পার্লারের উদ্বোধনে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন, তিনি এই মাত্রই কেক কাটলেন, তার এই উপস্থিতিতে ব্যাপক উপস্থিতি আসলে এই মুহূর্তে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অর্থাৎ সাধারণ মানুষজন যারা আছেন তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখায় যে আসলে শাকিব খানকে এক নজর দেখতে, এবং শাকিব খানের আসলে শাকিব খান বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকদিন ধরেই কিন্তু শাকিব খানকে আসলে আসলে খুঁজছিলেন গণমাধ্যম কর্মীরা, অবশেষে খুঁজে পেলেন শাকিব খানকে। তবে শাকিব খানকে দেখতে এক নজর দেখতে তার ফ্যানরা যেরকম ভিড় করছেন, এবং সাধারণ ঠিক গণমাধ্যম কর্মীরাও এই মুহূর্তে ব্যাপক ভিড়। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক রাজধানীর বরানীতে একটি ঠিক পার্লারের উদ্বোধন অনুষ্ঠানে। ঠিক এই মুহূর্তে শাকিব খানের লক্ষ্য করে শাকিব খানকে আপনাদের যদি দেখায় যে গ্লোমেস নামক একটি উদ্বোধনে কিন্তু এই মুহূর্তে
শাকিব খান উদ্বোধন করলো।